নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে পটকর শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খবরটা পৌঁছে যাক। দর্শক বৃন্দ, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো এবং আপনাদের সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। ভালোভাবে আপনাদের দিনটা আজকে কাটুক সেটাই আমরা প্রার্থনা করছি। তার সাথে সাথে আজকে মুসলমান সমাজের মিলাদ উন নবীর উৎসব, এবং সেই উৎসবে আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী উনি টুইট যুগে উনি সম্বোধন করেছেন এবং উইশ করেছেন দর্শকবৃন্দ মুসলমান সমাজকে, এবং আমরাও শিলচর নিউজের পক্ষ থেকে মিলাদ উন নবীর শুভেচ্ছা জানাই দর্শকবৃন্দ। আগরতলা টু কলকাতা একটা স্পেশাল ট্রেন চলবে, সেই ট্রেনটা 12 অক্টোবর 13 অক্টোবর চলবে, আবার রিটার্ন হবে 14 এবং 15 তারিখ। দর্শকবৃন্দ, একটা স্পেশাল ট্রেন, ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন, এই ফেস্টিভ্যালের জন্য ট্রেন দেওয়া হয়েছে আগরতলা টু কলকাতা এবং কলকাতা টু আগরতলা। আপনারা যারা আগরতলা টু কলকাতা যেতে চান 12 অক্টোবরে বা 13 অক্টোবরে আপনারা যেতে পারবেন। রিটার্ন কলকাতা থেকে যদি আপনারা আসতে চান আগরতলা, মানে বদরপুর হয়ে যাবে, তো আপনারা শিলচরও আসতে পারবেন, সেটা দিয়ে আপনাদের 14 এবং 15 তারিখ আপনারা আসতে পারবেন। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে এখন কি করেছে, ভিস্টাডোম যে কোচগুলো আছে সেই কোচগুলোতে অ্যাডিশনাল এক একটা ভিস্টাডোম কোচ অ্যাড করে নিয়েছে, যারা যাত্রী আছেন ওনাদের জন্য। দুটা ট্রেনে অ্যাড করেছেন, ট্রেন নম্বর 15888, ট্রেন নম্বর 15887, গুয়াহাটি থেকে বদরপুর আসবে, আবার বদরপুর থেকে গুয়াহাটি যাবে। সেই ভিস্টাডোম সেই ট্রেনে 15888 এবং 15887-এ ভিস্টাডোম যে কোচগুলো ছিল তাতে এক্সট্রা অ্যাডিশনাল এক একটা কোচ অ্যাড করা হয়েছে এই ফেস্টিভ্যালের জন্য, এটা করেছে। তাছাড়াও আরেকটা ট্রেনে করেছে, সেটা হচ্ছে গুয়াহাটি নাহারগুল ভিস্টাডোম শতাব্দী এক্সপ্রেস, গুয়াহাটি থেকে নাহারগুল যাবে, নাহারগুল থেকে আবার গুয়াহাটি আসবে, সেটাতেও একটা করেছে এক্সট্রা সেই ভিস্টাডোম কোচ অ্যাড করা হয়েছে। সেটা এক মাস থাকবে এই উৎসবের মরশুমে, এক মাস থাকবে দর্শকবৃন্দ। আজকে আবার এনকাউন্টার আসাম পুলিশের দর্শকবৃন্দ, একজন ড্রাগ ডিলারকে, একজন ড্রাগ সরবরাহীকে এনকাউন্টার করে আসাম পুলিশ। আসামের কাকপথার, সেই কাকপথারে সেই ড্রাগ সরবরাহকারীর নাম হচ্ছে আপনাদের বিনোদ মোরান, সেই বিনোদ মোরানকে এনকাউন্টার করেছে আসাম পুলিশ বলে সেটা খবর আসে দর্শকবৃন্দ। যারা ড্রাগ ব্যবসায়ীরা যারা করেন আপনারা সাবধান হয়ে যাবেন। কিন্তু কেরালা হাইকোর্ট থেকে একটা শুনানি আসে, সেই শুনানিতে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দর্শকবৃন্দ। সেই শুনানিটা হচ্ছে, যে কোনো বিবাহিত পুরুষের সঙ্গে যদি কোনো যুবতী যদি যে কোনো ধরনের যদি সম্পর্ক রাখে এবং তাদের মধ্যে যদি শারীরিক সম্পর্ক হয়, এবং সেই বিবাহিত যুবক যদি সেই বিবাহ করার যদি প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে, পরে সেই যুবতীটি সেই মেয়েটি বিবাহ না করার কারণে সেই বিবাহিত পুরুষের উপর কোনো ধরনের সেই রেপের মামলা করতে পারবে না দর্শকবৃন্দ, ধর্ষণের মামলা করতে পারবে না বলে কেরালা হাইকোর্ট থেকে এরকম একটা শুনানি আসলো। সম্মতিপূর্ণ শারীরিক সম্পর্ককে আইপিসি ধারা 376-এর অধীনে ধর্ষণ বলে গণ্য করা হবে না, সম্মতিপূর্ণ, সেটা সম্মতিপূর্ণ হয়েছে, মানে দুজনের সম্মতির জন্য সেটা হয়েছে এবং সেটাকে ধর্ষণ বলা যাবে না আইপিসি ধারা 376-এর অধীনে দর্শকবৃন্দ। ধর্ষণের কেস হবে না, কেরালার হাইকোর্টের একটা বিশেষ একটা রায় আজকে দেওয়া হয়েছে। তার ব্যাপারে আপনাদের মতামতটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, যে সকল এরকম মেয়েরা যারা বিবাহিত পুরুষের সঙ্গে যারা সম্পর্ক করছেন বিবাহ করার প্রলোভনে, ওনাদের জন্য এই এই রায়টা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে, পরে যদিও বিবাহ যদি না করেন তাহলে কিন্তু ধর্ষণের কোনো অভিযোগ দিতে পারবে না। একটি কেসের রায়ে শ্রী কেরালা হাইকোর্ট সেরকম একটা নির্দেশ দিয়ে দিয়েছে দর্শকবৃন্দ, একটা রায় দিয়ে দিয়েছে, নির্দেশ না রায় দিয়ে দিয়েছে। গাজা, যারা যারা গাজা খান তাদের জন্য একটা সুখবর, আমেরিকাতে গাজা এখন বৈধ বলে ঘোষণা করে দিয়েছে আমেরিকার যিনি প্রেসিডেন্ট জো বাইডেন মহোদয়। ঘরে গাঁজা রাখা যাবে, গাঁজা আপনারা খেতে পারবেন আমেরিকাতে, এখানে নয় কিন্তু আমেরিকাতে। এই রায়ের উপর যারা যারা বিরোধিতা তাদেরকে সেই আমেরিকার প্রেসিডেন্ট বলে দিয়েছেন গাঁজার উপকারিতা সম্বন্ধে কিছু, উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে কিছু রিসার্চ করার জন্য। কারণ গাঁজার ইংলিশ নাম হচ্ছে মেরিজুয়ানা, মেরিজুয়ানা আগের যুগে ঔষধের রূপেও ব্যবহার করা হতো দর্শকবৃন্দ, এবং আমেরিকাতে গাঁজা বৈধ। আপনাদের কেমন লাগলো এই ইয়েটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, কি ভারতনারা যারা ভারতবর্ষে আছেন আপনারা কি চান সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। গুয়াহাটির বৈশিষ্ট্যতে বিজেপির আসাম স্টেট হেড অফিস বানানো হয়েছে এবং সেটার উদ্বোধনই করেছেন আজকে গৃহমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রীয় সভাপতি বিজেপির জেপি নাড্ডা মহোদয়। সঙ্গে উপস্থিত ছিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। ছয়তলা বিশিষ্ট এই অট্টালিকাটি গুয়াহাটির বৈশিষ্ট্যতে বানানো হয়েছে।
আসাম পুলিশের ইউবি এবং এবি তে যারা সিলেকশন হয়েছেন তাদের এখন সেই সকল যুবক যুবতীদের এখন কঠোর ট্রেনিং চলছে। জিপি সিং মহোদয় একটা ভিডিও উনি শেয়ার করেছেন দর্শকবৃন্দ। একটা নিখুঁত সংবাদ, কামাল হোসেন 20 বছর, বাগরসাঙ্গন বাজার করিমগঞ্জ থেকে নিখোঁজ, গতকালকে বিকালবেলা থেকে নিখোঁজ। সেই যুবককে যদি কেউ দেখতে পান তাহলে আপনারা সেই দুটা ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে, সেই ফোন নম্বরে কল করে জানিয়ে দেওয়ার জন্য 8472967606, আর একটা নম্বর হচ্ছে 6901375921। এই দুটা নম্বরে আপনারা কল করে জানিয়ে দেবেন দর্শকবৃন্দ। আজকের জন্য এতটুকুই, আপনারা সবাই সুস্থ থাকবেন, সেফ থাকবেন, এই ইম্পর্টেন্ট আপডেটটা সবাইকে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, নমস্কার। খান জুয়েলার্স নরসিংতলা শিলচর, এখানে বিভিন্ন ধরনের সোনার গয়না পাওয়া যায়। তাছাড়াও বিবাহের জন্য বিশেষ আকর্ষণীয় জিনিস হচ্ছে 50,000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন বিবাহের সম্পূর্ণ গহনা। আজই চলে আসুন খান জুয়েলার্সে, উন্নত মানের গহনা নিজের পছন্দ মতো ডিজাইনে পাওয়া যায়। ফোন নাম্বার হচ্ছে 0384226-2941, খান জুয়েলার্স নরসিংতলা শিলচর। বাম্পার অফার, এবার পুজোতে চৌধুরী টেক্সটাইল প্রতি 5,000 টাকার কেনাকাটাতে দিচ্ছে লটারির কুপন, যার প্রথম পুরস্কার হচ্ছে স্কুটি, দ্বিতীয় পুরস্কার হচ্ছে এলইডি টিভি, তৃতীয় পুরস্কার হচ্ছে ফ্রিজ, চতুর্থ হচ্ছে সেলাই মেশিন এবং পঞ্চম পুরস্কার হচ্ছে গ্যাস স্টোভ। এবং প্রতি 20,000 টাকার উপরের কেনাকাটাতে থাকছে আকর্ষণীয় উপহার আপনাদের জন্য। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচরে। ফোন নাম্বার 0384226-3